সন্ত্রাসমুক্ত থাকবে, চাঁদামুক্ত থাকবে। আমরা যেভাবে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা চেষ্টা করেছি এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই জায়গাটা ভালো জায়গা না, এবং তারা বুঝেছে এবং তারা এই টাকা ফেরত দিয়েছে। এটা একটা শুভ সূচনা নারায়ণগঞ্জের জন্য তথা বাংলাদেশের জন্য। এটা একটা ভালো মেসেজ যে এই ধরনের বহির্গত কাজ যাতে আমরা না করি। আমরা ব্যবসায়ীরা কোনো দল করি না, আমাদের কোনো দলীয় পরিচয় নাই, আমরা ব্যবসা করি। আমাদেরকে স্বস্তিতে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন, এবং আমরা নারায়ণগঞ্জে যে এই যেই অবস্থা শুরু হয়েছে যে জুটটাকে এখন বিকেএমইএ অথবা চেম্বারের উপরে বিভিন্ন লোকজন প্রেশার ক্রিয়েট করতেছে যে আমরা এগুলি বন্টন করে দিই, এটা আমাদের কাজ না, এটা আমাদের কাজ না। আপনাদেরকে বুঝতে হবে যে এইটা নট পার্ট অফ আওয়ার্স, উই আর নট অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিং, মানে জুট আমরা ডিস্ট্রিবিউট করি না। সো আপনারা যারা এই সমস্ত চিন্তাভাবনা করেন আপনারা বুঝেন যে এটা আপনাদেরই কাজ, আপনারা এই ব্যবস্থা করেন, এটা আমাদের এখানে কোনো দায় নাই, এটা এখানে কোনো আমাদের দায়িত্ব নাই। আর আমি ব্যবসায়ীদেরকে, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদেরকে বিশেষ করে আমি বলবো, যে কোনো ধরনের অসুবিধা, যে কোনো ধরনের, আমরা যদি সেটা যুক্তিক হয় এবং সেটা শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত হইতে হবে, তাইলেই আমরা আপনার পাশে থাকব এবং আমরা কাজ করে যাব। মাসুদুজ্জামানকে যে দায়িত্ব নেওয়ার পরেই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যেভাবে ভূমিকা নিয়েছে, এটা আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। আজকে এখন যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এই বিগত সময়ে অর্থাৎ এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিকেমি মানে চেম্বার থেকে 3 লক্ষ টাকা এটা চাঁদা নেওয়া হয়েছিল, আর আর বিকেমি থেকে সেটা নেয়নি, যদিও সেটা আরেকটা অ্যাসোসিয়েশন থেকে আরও 5 লক্ষ টাকা চাঁদা নেওয়া হয়েছিল, সেটা মাসুদুজ্জামান, হ্যাঁ আমার মাধ্যমে। তো সেটা মাসুদুজ্জামান দায়িত্ব নিয়ে, মাসুদ দায়িত্ব নিয়ে এইটাকে ফেরত আনার ব্যবস্থা করেছে, এবং সেদিন যেদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় নারায়ণ চেম্বারের, সেদিনই মাসুদ বলেছিল যে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং চাঁদা যারা নিয়েছে সেটা ফেরত দিতে হবে, এবং আলটিমেটলি সেটা ফেরত দিয়েছে। তো সেই জন্য আমি মাসুদুজ্জামানকেও ধন্যবাদ জানাই এবং যারা ফেরত দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা বিষয়টাকে অনুধাবন করেছেন, এবং ব্যবসায়ীদের এই এটা আমি মনে করি উৎসাহিত করো বা ব্যবসায়ীদের পাশে থাকার মতো একটা অবস্থান তৈরি হয়েছে। এই এইটাকে আমরা বিকিমির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই।